আহমাদুল আলামিন মক্কা শহরে নবী হইয়া আত্মপ্রকাশ করার পর মক্কা শহরে একজন মানুষ ছিল বড় দানবীর, প্রশান্ত হৃদয়ের অধিকারী। ওনার নাম হল আকাবা ইবনে আবি মুঈদ। সে আকাবা ইবনে আবি মুঈদ বেঈমান হওয়ার পরেও, কাফির হওয়ার পরেও মাঝে মাঝে মক্কার মানুষগুলিকে দাওয়াত দিয়ে, এদেরকে দাওয়াত খাওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য মক্কার যত বড় বড় মানুষগুলি আছে এদেরকে দাওয়াত দিতেন। এই দাওয়াতের এক পর্যায়ে আকাবা ইবনে আবি মুঈদ সিরিয়া গেলেন ব্যবসার জন্য। সিরিয়া থেকে ব্যবসা করে আসার পর মাঝে মাঝে আবার নবীজির মজলিসে, নবীজির ওয়াজে, নবীজির কাছে এই কাফির আসতেন। ভদ্রতার এক পর্যায়ে সে রাসূলকেও দাওয়াত দিল। তার দাওয়াতকে গ্রহণ করার জন্য, দাওয়াতকে কবুল করার জন্য নবী আর আমি পয়গম্বরে রাহমাতুল্লিল আলামিন সেই আকাবা ইবনে আবি মুঈদের দাওয়াতকে কবুল করে নিলেন, গ্রহণ করে নিলেন। কোন মুসলমান দাওয়াত দিলে অপর মুসলমান দাওয়াত কবুল করা, এটা তার হক। বুখারী এবং মুসলিম শরীফে আছে, শান্তির সমাজ গঠন করার প্রাথমিক পাঁচটি ধারা, এক চার নম্বর ধারা হল ইজাবাতুদ দাওয়াতি। কোন মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াতকে কবুল করে নেওয়া, যদিও সে মুসলমান না কিন্তু রাসূল তার দাওয়াত কবুল করে নিলেন। নেওয়ার পর রাসূল তার বাড়িতে গেলেন, দাওয়াত কবুল করবেন, গ্রহণ করবেন। ওই সময় খাবার নিয়ে বসে আছেন, রাসূল ফাঁক দিয়া তাহাকে কলিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। এই ভাই আকাবা ইবনে আবি মুঈদ, বড় মহব্বত করে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমিও তোমার বাড়িতে আগমন করেছি দাওয়াত কবুল করার জন্য, খাবার নিয়ে বসে আছি, তুমি যদি কলিমা পড়ে মুসলমান না হও আমি মোহাম্মদ তোমার লোকমা গ্রহণ করব না। আমার কথা কি আপনারা বুঝে ফেলেছেন? রাসূলে ফাঁক দিয়ে একটা দাওয়াত দিলেন, এ আকাবা তুমি আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছ, তুমি হলে আমার মেজবান, আমি হলাম তোমার মেহমান, আমি মেহমান হইয়া তোমাকে বলতে আসি, দয়া করে আমার দাওয়াত কবুল করো, তোমার খাবার আমি গ্রহণ করব। আর তুমি যদি কলিমা পড়ে মুসলমান না হও তাহলে আমিও তোমার লোকমা গ্রহণ করব না। আমার ভাইরা, মুসলমানকে দাওয়াত দেওয়া এটা নবীজির সুন্নাত। হাদিস শরীফে আছে, আফসুস সালাম, সালামের প্রসার প্রচার করো, ওয়াতিমুত তোয়াম, কুদার্তদেরকে খাবার দাও, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান-নাসু নিয়াম, গভীর রজনীতে খোদার সামনে মাথা নত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকিয়া যাও। এটা হলো এক হাদিস। আর এক হাদিসে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে খাবার খাওয়ায়, দাওয়াত দিয়া সেই দাওয়াত যদি কবুল করায়, সেও যদি কবুল করে, সুন্নত তরিকার দাওয়াত যদি গ্রহণ করে এবং খাবার যদি গ্রহণ করে, ওই মানুষটাকে আল্লাহ বেহেশতে নিয়ে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করাইবেন। আল্লাহ যদি মেহমানদারি করায় ওই মেহমানের আর কোন চিন্তা আছে নি? আর জোরে বলেন, বেহেশতে যাওয়ার পরে আল্লাহ যখন মেহমানদারি করবেন পেরেশানি থাকবে? আর জোরে বলেন। ইতিহাসের পাতায় দেখেছি, আরবি একটা পত্রিকায় দেখলাম, ইরাকের লড়াই চলছে, অতীত যুদ্ধ হয়েছিল, এক
সময় ইরাকের সমস্ত পুরুষেরা শহীদ হয়ে গেলেন, একজন মহিলার নাম হল রহমতি বিবি, ওনার স্বামীও শহীদ হয়ে গেলেন। উনি বড় পেরেশানি হয়ে গেলেন, প্রভু আয় আল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেল, এলাকার কোন পুরুষ নাই, আজকে যদি বেঈমান আমাদের উপর আক্রমণ করে আমাদের ইজ্জত লুণ্ঠন করতে তেমন সমস্যা হবে। আর জোরে বলেন, পেরেশানি যখন মানুষের বেশি হয় মানুষ সাথে সাথে ঘুমিয়ে যায়, আপনারা কি বলেন? উনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে লক্ষ্য করে তাকা দেখে হাসরের মাঠ কাইম হয়ে গেছে ঘুমের ঘরে, সকল মানুষ পেরেশানির কারণে চতুর্দিকে দৌড়ায়। ওই সময় তাকা দেখে হাসরের ময়দানে মাঝখানে সুন্দর একটা বিল্ডিং, ওই বিল্ডিং এ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছে ওই শহীদগুলি ওই জায়গায় বসে বসে এত কঠিন হাসরের ময়দানে বেহেশতি নাস্তা খাবার গুলি আরামসে খাচ্ছে। উনিও শহীদ হয়ে গেছে, ওনাকে পাওয়ার কথা। এমনি ওই বিল্ডিং এর দিকে তাকা দেখে ওনার স্বামীও শহীদ হয়ে যাওয়ার পরে ওই বিল্ডিং এর ভিতরে আছে, দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, স্বামী স্বামী কঠিন ময়দানে আমি বড় পেরেশানি হয়ে গেলাম। ওরে স্বামী তুমি তো মজার খাবার খাও, একটু নাস্তা কি আমাকে দিবা না? উনি বললেন, স্ত্রী আমার এটা দুনিয়ার কোন নিয়ম না, এটা হলো বড় কাদিন নিয়ম, অনুমতি না চাচা আপনাকে খাবার দিতে পারবো না। বলে তাড়াতাড়ি অনুমতি লাও, স্বামী অনুমতি লইয়া বেহেস্তি একটা রুটি স্ত্রীকে দিয়ে বললেন, স্ত্রী রে ওই রুটি খাইয়া তুমি তোমার ফেডের কি দামি ঠাও। বিবি রুটি উঠিয়া অর্ধেক খাইলেন, অর্ধেক এখনো হাতে আছে, সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেল। ওই সময় বেহেস্তি খাবার ওনার হাতে আছে, বাকি খাবার ঘুম থেকে জাগ্রত হইয়া খাইলেন। দুনিয়ার খাবার লাগি বেহেস্তি খাবার। আল্লাহর ওই বান্দি রহমতি বিবি আরো 23 বছর জীবিত ছিলেন, ওই 23 বছরের ভিতরে খাবারের প্রয়োজন হয় নাই, পানির প্রয়োজন হয় নাই, প্রস্রাব বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় নাই। আমার মতো বড় মনের মানুষ এই মক্কা
শহরে হতে পারে না, আমার বাড়ি একজন মেহমান আগমন করার পরে আনা খাইয়া বিদায় হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। চিন্তি হলো মানুষ যেন দিনে ইসলামের ভিতরে ঢুকিয়া আমার ভাইরা শেখ আবা ইবনে আবি মুয়াইতের একজন বন্ধু একজন ফ্রেন্ড ওনার নাম ছিল উবাই ইবনে খালফ উমাইয়া ইবনে খালফ, কোন কিতাবে লেখা আছে উবাই ইবনে খালফ। এরা সবাই দুই ভাই, এই আকাবা ইবনে আবি মুয়াইত দুই ভাই বন্ধু ছিলেন, এক ভাই মুসলমানদের হাতে মারা গেল বদরের যুদ্ধে আর এক ভাই মুসলমানদের হাতে মারা গেল উহুদের যুদ্ধে, দুইজন জাহান্নামী। সকালবেলা যখন খবর হয়ে গেল নবীর দাওয়াত গ্রহণ করে নিয়েছেন, ওই উবাই ইবনে খালফ বললেন, হে আকাবা আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছো। উনি বললেন, কবুল করি নাই, শুধুমাত্র কবুল করেছি আমার দাওয়াত গ্রহণ করার জন্য। উবাই ইবনে খালফ বললেন, হে আকাবা ওই সময় পর্যন্ত বিশ্বাস করব না যেই সময় পর্যন্ত তুমি মুহাম্মদের সামনে গিয়ে মুহাম্মদের চেহারা মোবারকে তুথু না দিছ। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এখানে আমাদের বোঝার বিষয় হইল বন্ধু গ্রহণ করতেও মানুষ চিন্নিয়া বংশ জানিয়া আখলাক জানার পরে বন্ধু গ্রহণ করতে হয়। আমার যুব ভাইরা, ফেসবুকে ঢুকার পরে ফ্রেন্ড লিস্ট সিরিয়াল নাই 5000, এই 5000 ভিতরে দেখবেন 3000 মহিলা, 2000 পুরুষ, এর ভিতরে দেখবেন 1000 নাস্তিক বেঈমান আল্লাহওয়ালা বুজুর্গ আলেম উলামা ফ্রেন্ড বন্ধু ফেসবুকে বড় কমই আছে, কথা ঠিক কিনা? পয়গম্বরে আরবি রহমাতুল্লিল আলামিনের বিশিষ্ট বন্ধু হইলেন আবু বকর, সেই আবু বকর বন্ধু হওয়ার কারণে মুহাম্মদ যখন নবী হয়ে গেলেন, সেই মুহাম্মদ আবু বকরকে দাওয়াত দেওয়ার কারণে পুরুষদের ভিতরে সর্বপ্রথম আবু বকর ইসলামের দাওয়াত কবুল করে নিলেন। আর শেখ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে কবুল করে নিয়েছিলেন একজন বন্ধু, সেই বন্ধুর নাম হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সারা জীবন তিন বেলা খাবার খাওয়ার সময় কোন ভক্ত মেহমান ছাড়া উনি খাবার গ্রহণ করতেন না, সব সময় মেহমান লইয়া পয়গম্বর ইব্রাহিম দাওয়াত, পয়গম্বর ইব্রাহিম খাবার গুলি গ্রহণ করতেন। এইভাবে গ্রহণ করতে করতে অনেকদিন যখন অতিবাহিত হয়ে গেল, ওটা করে জিব্রাইল পয়গম্বর ইব্রাহিমের দরবারে হাজির হয়ে গেলে, ও পয়গম্বর ইব্রাহিম আর শেষ জিমের মালিক মহান আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। যেই মাত্র বললেন ও পয়গম্বর ইব্রাহিম আল্লাহ কিন্তু আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই তো সুযোগ আসলো, সুযোগ আসলে হাসানা করা যায় না। সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু আল্লাহ আমি জানি জাহান্নামের যাওয়ার আগে হাশরের ময়দানে মুর্দা মানুষগুলি আপনি জীবিত করবেন, নাকি আমাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন। বন্ধু যদি বন্ধুর কাছে কোনো জিনিস চায় এটা তো ফিরে দেওয়া যায় না, ও প্রভু আল্লাহ বন্ধু হইয়া আপনার কাছে চাইলাম, হাশরের ময়দানে মানুষগুলিকে আপনি কিভাবে জিন্দা করবেন, দয়া করে আমাকে একটু দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ইব্রাহিম তোমার আবদার আমি আল্লাহ কবুল করে নিয়েছি। পয়গম্বর ইব্রাহিমের আবদার আল্লাহ কবুল করে নিলেন।
হওয়ার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যে দুঃখ দূর করে নিয়েছি, হাশরের ময়দানের দৃশ্য দেখাব, দৃশ্যটা বড় মজার। আমরা জানি হাশরের ময়দানে মুর্দা মানুষগুলিকে আল্লাহ কি করবেন, আওয়াজ নাই কি করবেন, পাখির গোস্ত গুলি এক জায়গায় জমা করবা, এরপরে ওই গোস্ত গুলি চারটি পাহাড়ে রাখবা, এরপরে দুই মাস কানে দাঁড়ায় ওই পাখি গুলিকে ডাক দিবা, ওনার গোস্ত চাইর পাহাড় থেকে এক জায়গায় জমা হইয়া পর গুলি আর এক জায়গা থেকে জমা হইয়া আস্তা একটা সুন্দর কাগ হইয়া পয়গম্বর ইব্রাহিমের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ ওই সময় বললেন, ও পয়গম্বর, এইভাবে যেভাবে জীবিত হয়ে গেল আমি আল্লাহ কঠিন ময়দানে মুর্দা মানুষগুলিকে এইভাবে জীবিত করব। সেই পয়গম্বর ইব্রাহিম হয়ে গেলেন আল্লাহর বন্ধু, বন্ধু হোক আর নবী হোক মরণ হওয়া লাগবে নি, আমাদের সবাইকে মরা লাগবে নি, মনে হয় না সবাই বলে লাগবে নি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মরণের সময় হয়ে গেল, মানে দুনিয়ার হায়াত ওনার শেষ হয়ে গেল, জিবরাইল ওনার দরবারে হাজির হয়ে বলল, তোমার তো হায়াত শেষ হয়ে গেছে, রেডি হয়ে যাও, পরকালে তোমাকে যাইতে হবে। পয়গম্বর ইব্রাহিম ওই আজরাইলকে উল্টা প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, আমি তো আল্লাহর বন্ধু, দুনিয়াতে এমন কোন বন্ধু দেখছেন নি, বন্ধু বন্ধুকে মারতে, বন্ধু বন্ধুকে গুলি করতে, বন্ধু বন্ধুকে মার্ডার করতে দেখছেন নি। জিব্রাইল বললেন, তাহলে আমার প্রশ্নের জবাব দাও, আমি যদি আল্লাহর বন্ধু হই তাহলে আল্লাহ আমাকে কেমনে মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। প্রশ্ন ঠিক আছে তো? জিব্রাইল কোনো জবাব নাই, সুজার সে আসিবে আল্লাহর কাছে গিয়ে বললেন, প্রভু আপনার পয়গম্বর ইব্রাহিম আপনার বন্ধু এমন কঠিন প্রশ্ন করলেন, ওনার জানটা বাহির করে নিয়ে আসবো, আমি আজরাইল পর্যন্ত হতবাক্য হয়ে গেলাম। রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, আমার বন্ধু কি বলেছে আমাকে তুমি জানা যা দাও। আল্লাহ জানে না জানে না জানে, আরো জোরে বলেন জানে। আল্লাহ বললেন, ও আজরাইল, আমার বন্ধু কি প্রশ্ন করেছে তাড়াতাড়ি আমাকে জানা যা দাও। এবার আজরাইল বললেন, প্রভু রে, আপনার বন্ধু বলেছে, বন্ধু বন্ধুকে মারতে আপনি দেখছেন নি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অর্থ জিন্দা লইয়া যাবেন না মারিয়া নিবেন। আরো জোরে বলেন, আজরাইল যখন আল্লাহকে বললেন, প্রভু রে, বন্ধুকে মারতে চাইছে, আল্লাহ এই প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ তো হলেন সবচেয়ে মহাজ্ঞানী, আল্লাহ হলেন হাকিম, ওনার চাইতে বড় হিকমত ওয়ালা, ওনার চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে হতে পারে। আল্লাহ বললেন, হো আজরাইল, আমার বন্ধুকে গিয়ে বলবো কোন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, রাত্রে যদি দুইটা হয় তিনটাও হয় ওই সময় যদি আপনার মোবাইলে ফোন আসে, তোমার জীবনের বান্ধবী তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গভীর ঠান্ডায়
আমার বন্ধুকে গিয়ে বলবা দুনিয়াতে এমন কোন বন্ধু আসেনি যে বন্ধুর সাথে মোলাকাত করতে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে তার অসুবিধা হয়। যেই মাত্র আজরাইল পয়গম্বর ইব্রাহিমের সামনে এসে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম আমার প্রশ্নের জবাব দাও, কোন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এটা কি নিষেধ আছে? উনি বললেন, না না। ইব্রাহিম বললেন, না কখনো হতে পারে না। সাথে সাথে ইব্রাহিম বুঝে ফেললেন, আমি মরতে দেরি হবে, আমার বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে দেরি হবে না। শুধু মানবতা রক্ষার জন্য আমি পড়েছি, হবে না, অবশ্যই তুমি কবুল করেছো। হ্যাঁ, তোমার দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে আগামীকালকে সকালবেলা তুমি মোহাম্মদের দরবারে গিয়ে মোহাম্মদের চেহারা মোবারকে থুথু দিবা। কাষ্ঠা বড় সুঠ না জটিল, যেই নবী জগৎ খাস, যেই নবী এত কষ্ট করেছেন, পবিত্র কোরআন শরীফে আছে পয়গম্বরে আরবি রহমাতুল্লিল আলামিন এত কষ্ট পাওয়ার পরেও মক্কা বিজয় হয়ে যাওয়ার পর রাসূল বললেন, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ও পয়গম্বর সবরে মাফ করতে পারেন, কিন্তু আপনাকে যারা গালি দিয়েছে এদেরকে আপনি মাফ করতে পারেন না, আমি আল্লাহ কিয়ামতের আগেও মাফ করব না। আমার ভাইরা, এই থেকে আমি বলবো, যদি আমরা ফেসবুক ইউটিউব বিষয়টা আমাদের কাছে একদম ছোটখাটো মনে হয়, একদম চাট্টিখানি মনে হয়, এত সহজ বিষয় না, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে যদিও দুনিয়ার মানুষ মাফ করতে পারে কিন্তু আরশে আজিমের মালিক কখনো মাফ করতে পারে? আল্লাহর পয়গম্বর সকাল বেলা বসে আছেন, আকাবা ইবনে আবি মুয়াইত নবীজি দরবারে হাজির হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নিরাপ কোন কথা নাই, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। ওই সময় আস্তে আস্তে আকাবা ইবনে আবি মুয়াইত নবীজির দরবারে হাজির হয়, আল্লাহর পয়গম্বর জানেন সে আকাবা আমার সাহাবি, ইসলাম কবুল করে নিয়েছে সাহাবি। নবীজি ডাক দিলেন, আকাবা শশু, আমি নবীর কাছে তুমি আগমন করো। আকাবা ইবনে আবি মুয়াইত নবীজির দরবারে সামনে যাওয়ার জন্য আস্তে আস্তে অগ্রসর হয়, নিয়ত কিন্তু ভালো না, নবীজির চেহারা মোবারকে তুতু দিবে, আল্লাহর পয়গম্বরের চেহারায় তুতু দিবে, আরশে আযিমের মালিক সহ্য করবে না। ওই আকাবা ইবনে আবি মুয়াইত নবীজির দরবারে সামনে অগ্রসর হয়, উদ্দেশ্য ভালো না, আসলে সে বাহ্যিক ইমানদার হয়ে গেছে, বাস্তবে সে ইমানদার না, নবীজির দরবারে কোন যায় নাই, অনেক দূরে দাঁড়ায় আছে। মনে মনে চিন্তা হলো, এখনই যদি আমি তুতু দেই তাহলে মুহাম্মদের চেহারা যাবে না, এত আমি বেইজ্জতি হব, এজন্য আল্লাহর পয়গম্বরের একেবারে কাছাকাছি গিয়ে নবীজির চেহারার দিকে যেই মাত্র তুতু ফেলে দেওয়ার জন্য নিয়ত করলেন, এমনকি তুতু জবান থেকে বাহির করে ফেলেছে, সামান্য বাহির হয়ে গেছে, এখনো নবীজির উপরে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি ফয়সালা জারি করে দিলেন, ওই তুতু নবীজির চেহারা যায় স্বয়ং আল্লাহ উল্টা আকাবার মুখে ফিরাইয়া দিয়া ফুরাডা মুখে এসিডের মতো জাজা দিলে। আল্লাহ
ইমানদার হয়ে গিয়েছিলে আমি মনে করেছি, তুমি হলে আমি রাসূলের সত্যিকারের সাহাবী, কিন্তু তুমি যে কাজ করলে এটা তো ভালো করলে না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আকাবা, এই মক্কা শহরের বাহিরে যেই জায়গায় তোমাকে পাওয়া যাবে সেই জায়গায় তোমাকে হত্যা করা হবে। নবীজির জবান থেকে কথাটি বাহির হয়ে গেল, সাথে সাথে আপনার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ জানা দিলেন, ও পয়গম্বর, তোমার এই বদ্দুয়া আমি কবুল করে নিয়েছি। ও পয়গম্বর, শুধুমাত্র তুমি না, আমি যত পয়গম্বর ওই দুনিয়াতে বেড়াতে করেছি এদের জবানে এত দাম, জবান থেকে যে কথা বাহির হয় বাহির হতে দেরি হয়, ওই কথা মহান মালিকের দরবারে কবুল হতে একটা সেকেন্ড দেরি হয় না। ওনার বটি ছিল বড় লম্বা মানুষ, দেখতে বড় ভালো লাগে, কিন্তু জীবনের শেষে দুইটা চক্ষু অন্ধকার হয়ে গেল, কোমর বাঁকা হয়ে গেছে। কেহ প্রশ্ন করলেন, ও পয়গম্বর, এত বড় মানুষ চেহারা বড় ভালো ছিল, তোমার এই দুইটা জিনিস কেন বিদায় হয়ে গেল? ওই পয়গম্বর ইয়াকুম বললেন, দুইটা চিন্তায় দুইটা জিনিস বিদায় হয়ে গেছে। এক নম্বর চিন্তা হলো, আমার বড় প্রিয় ছেলে নাম হলো ইউসুফ, এটাকে হারাইয়া কাঁদতে কাঁদতে আমার দুই চক্ষুটা বন্ধ হয়ে গেছে। দুই নম্বর কোমর কেন বাঁকা হলো? আমার এগারো নম্বর ছেলের নাম বিনিয়ামিন, এটাও হঠাৎ করে হারায় গেছে। ওই ছেলের চিন্তায় আমার কোমরটাও বাঁকা হয়ে গেছে। এই কথা বলে পয়গম্বর বাসার ভিতরে গেলেন, সাথে সাথে জিব্রাইল হাজির হইয়া বললেন, ও পয়গম্বর, তুমি তো আল্লাহর নামে অভিযোগ দিলা, এই অভিযোগ কেন তুমি দিলা? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অভিযোগ দেই নাই, বরং আমি হলাম বান্দা, আমি যে দুর্বল, ওই দুর্বলতা আমার মালিকের সামনে আমি পেশ করলাম। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এখনো বাসার ভিতরে আছে, দশ ছেলে ইয়াকুবের দরবারে হাজির হয়ে গেল মিশর থেকে। ও পয়গম্বর, ও বাবা, ইউসুফকে হারাইলাম ভালো কথা, এগারো নম্বর সন্তান বিনিয়ামিনকে হারাই ফেললাম, এটা চুরি করার কারণে মিশরের সরকার ওইটাকে বন্দি করে দিয়েছে, এজন্য নিয়ে আসতে পারি নাই। ওই সময় পয়গম্বর ইয়াকুব খাতা কলম হাতে লইয়া একটা চিঠি লিখলেন ছেলের কাছে, ছেলে হলো মিশরের মাশা, ওনার কাছে বললেন, ও মিশরের বন্দী, ও মিশরের প্রেসিডেন্ট, আমি যদিও দুর্বল হই, আমি যদিও গরিব হই, আমি কিন্তু একজন পয়গম্বর, যদিও তোমার বিরুদ্ধে অ্যাকশন না নিতে পারি, কিন্তু যদি বদদোয়া করি তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠী ওই দুনিয়াতে রাখবে না? এই সিটি পাইয়া পয়গম্বর ইউসুফের দুনো চক্ষু দিয়া আনন্দের পানি পড়া আরম্ভ হয়ে গেল। বললেন, আর গোপন রাখা যায় না, উল্টা সিঁড়ি লিখলেন, বাবা আমি আর কেহ না, আমি হইলাম তোমার হারানো সন্তান পয়গম্বর ইউসুফ। আর ভাইরা, রাসূল যদি বদ্দোয়া করেন তাহলে আকাবা কেন, নাস্তিক মুরতাদ কেন, বেঈমান কাফির কেন, চোদ্দ গোষ্ঠীও যত বড় ক্ষমতাশীল হয়।